হ্যালো বন্ধুরা, গ্রুপ সিরিজে তোমাদের স্বাগত। সিম্পলিফিকেশনের তিনটি অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর হলে এক্স এর মান কত? তো এটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান বি স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান সমান সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এটি এক্স প্লাস ওয়ান কেটে যাবে, এখানে থাকলো পরে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান সমান সমান এক্স মাইনাস ওয়ান সমান সমান ফোর, তাহলে এক্স সমান সমান ফাইভ অ্যান্সার। পরের অঙ্কটি দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো টু সেভেন বাই জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন, এর মান কত? তো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মানে এটি পয়েন্ট ফাইভের হোল কিউব, প্লাস জিরো পয়েন্ট টু সেভেন মানে পয়েন্ট থ্রির হোল কিউব বাই এটি ফাইভের পয়েন্ট ফাইভের স্কোয়ার প্লাস মাইনাস পয়েন্ট পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট থ্রি প্লাস পয়েন্ট থ্রি হোল স্কোয়ার। তো এখানে এ কিউব কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমাদের এইভাবে সাজিয়ে নেব আমরা, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি মানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি প্লাস বি স্কোয়ার ইন্টু তাই জিরো পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি প্লাস জিরো পয়েন্ট থ্রি তার হোল স্কোয়ার, এই দুটি কেটে যাবে, তাহলে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি সমান জিরো পয়েন্ট এইট, এইটি অ্যান্সার। ধন্যবাদ। পরের অঙ্কটি যেটি দিয়েছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু সিক্স এবং এ প্লাস সি ইন্টু বি প্লাস ডি ইজ ইকুয়াল টু নাইন হলে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর মান কত? এখানে আমরা কী করব, অঙ্কটি যেহেতু অনেকটু বড় আছে তাই জন্য একটু ধরে নেব, এ প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স ধরলাম, বি প্লাস ডি ইজ ইকুয়াল টু ওয়াই ধরলাম, ঠিক আছে। তো এখানে এ প্লাস সি আছে, বি প্লাস ডি আছে, মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স, এখানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু নাইন। তো এখানে কি আছে, এখানে এটি বের করতে হবে, তার মানে এ প্লাস সি মানে এক্স মাইনাস বি প্লাস ডি মানে ওয়াই, ঠিক আছে, মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার করে দিই সমান সমান ছত্রিশ, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ইকুয়াল টু ছত্রিশ বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াইয়ের মান হলো চান নয় ফোর ইন্টু নাইন ইজ ইকুয়াল টু ছত্রিশ বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস চার নয় ছত্রিশ ইকুয়াল টু ছত্রিশ, দুই দিক থেকে ছত্রিশ ছত্রিশ কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান জিরো, তখন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো এ প্লাস মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু জিরো, এটি অ্যান্সার। ধন্যবাদ বন্ধুরা, নিজেরা চেষ্টা করো অঙ্কগুলি আগে করার এবং পরে সলভটি দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে ও পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।